আমাকে যেতে দাও ভাই। ফরিদ কোথায় বল? ফরিদের কথা বললে পাশার শিকদার আমাকে মেরে ফেলবে। ফরিদের কথা না বললে আমি তোকে বাঁচিয়ে রাখবো, এ কথা তোকে কে বলেছে? বলছি বলছি, আমাকে মেরো না ভাই। ফরিদ অ্যাম্বুলেন্সে করে গুন্ডা পাণ্ডানি শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ইন্সপেক্টর আরজুর বিরুদ্ধে আদালতের রায় ঘোষণা হলেই বেরিয়ে আসবে। অ্যাম্বুলেন্স অর্ডার, অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, এই হলো আসামি আরজুর রহমান মল্লিক, যে ঘুষের বিনিময়ে একজন খুনি আসামিকে ছেড়ে দিয়ে ছিনতাইয়ের নাটক সাজিয়েছিল। একজন পুলিশ কর্মকর্তার এরকম কর্মকাণ্ড শুধু সরকারকে নয়, সমাজকেও পর্যন্ত। কি হলো, ব্রেক করলে কেন স্যার? সামনে বিপদ, ব্যাক গিয়ার মার। আবার কি হলো স্যার? পিছনে বিপদ। আদালত উপযুক্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত আসামি আরজুর রহমান মল্লিককে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ দণ্ডবিধির মহামান্য আদালত, আমি প্রথমে এইভাবে আদালতে প্রবেশ করার জন্য ক্ষমা প্রার্থনা করছি। মহামান্য আদালত, আমি যদি সত্যিকারের আসামিকে আপনার আদালতে উপস্থিত করতে এক মিনিট দেরি করতাম, তাহলে একজন নিরপরাধ পুলিশ অফিসারের কঠিন শাস্তি হয়ে যেত, যে শাস্তি ইন্সপেক্টর আরজুর রহমান মল্লিকের পাওনা ছিল না। মহামান্য আদালত, এই হলো সেই আসামি ফরিদ, যাকে ইন্সপেক্টর আরজুর কাছ থেকে ছিনিয়ে নেবার জন্য মিথ্যে নাটক সাজিয়ে হামলা চালানো হয়েছিল, এবং ওই হামলায় তিনজন পুলিশেরও মৃত্যু হয়েছিল। মহামান্য আদালত, আমি আসামিকে আপনার আদালতে হাজির করে দিয়েছি, এখন শাস্তি দেবার মালিক আপনি। আসামি ফরিদকে গ্রেফতার করার জন্য আমি পুলিশ বাহিনীকে আদেশ দিচ্ছি, একই সাথে 72 ঘন্টার জন্য এই আদালত মুলতবি ঘোষণা করছি। ভাইয়া, ভাইয়া রে, আমার কি হয়ে গেল? আমার ফরিদকে তুই এনে দে, আমার ফরিদকে তুই এনে দে। শান্ত হও বোন, শান্ত হও। এই আদালত ইন্সপেক্টর আরজুর রহমান মল্লিককে তার বিরুদ্ধে আনিত অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে তাকে বেকসুর খালাস দিচ্ছে। উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আসামি ফরিদকে তিনজন পুলিশের মৃত্যুর অভিযোগে অভিযুক্ত করে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক এই আদালত আসামি ফরিদকে ফাঁসির আদেশ দিচ্ছে। এই আদেশ আসামির মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। হ্যাং টিল ডেথ। না জজ সাহেব, না, আপনার আদেশ ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। ফরিদ, কথা বলো ফরিদ, ফরিদ কথা বলো, কথা বলো ফরিদ, কথা বলো ফরিদ। তোর ক্ষমতা শেষ, তোর ক্ষমতা শেষ, তোর ক্ষমতা শেষ। ওকে উপরে নিয়ে যা। Don't touch! Don't touch! Get out! আজ তোর কারণে আমি স্বামী হারিয়েছি, আমি বিধবা হয়ে গেছি, আমি বিধবা হয়ে গেছি। তুই দেখিস তোর মতো মরা বাঘের চামড়া খুলে নিয়ে মুন্না ঘরের দেয়ালে টাঙিয়ে রাখবে, টাঙিয়ে রাখবে, টাঙিয়ে রাখবে। যাও উপরে। বাসা, এই মুহূর্তে তোমার জন্য একটাই তাজা খবর, আগামী পরশু মুন্নার বোনের বিয়ে। মুন্নার বোনের বিয়ে? তোর বিয়ে কবে, কখন? আর মাত্র একদিন পর,
মানে আগামী পরশু। অন্তরা শুনেছো, আমার বোনের বিয়ে হবে, সারাই বাসবে। শোন ভাইয়া, তুই যদি আমার বিয়ের দিন এসে সব অনুষ্ঠানের দায়িত্ব না নিস, আর অন্তরাপু যদি আমাকে বধূ সাজিয়ে না দেয়, তাহলে এ বিয়ে আমি করবই না। আমাদের লক্ষ্মী বোনের বিয়েতে আমি আর মুন্না কি না যেয়ে পারি? তুমি দেখো, সেদিন তোমাকে আমি নিজের হাতে সাজিয়ে দিব।